আচ্ছা ঠিক আছে ওমান ওমান আমি আপনারা কয়দিন ধরে এসেছেন আমরা চেষ্টা করে যে আপনার স্কুলের নাম কি নাম জলের জলের মুখ জলের মুখ উচ্চ বিদ্যালয় পয়েন্ট গেট তো আচ্ছা আমরা কিন্তু সহযোগিতা নিয়ে এসেছি এখানে আমাদের ঢাকা থেকে আসছে সিলেট থেকে আমরা সবাই আবার এখানে আমাদের একজন ব্যারিস্টার রয়েছে ব্যারিস্টার মনির সেও সেই ঢাকা থেকে আসছে আপনাদের জন্য সারা পৃথিবী থেকে মানুষ টাকা পাঠাইতেছে এই টাকা দিয়ে আমরা এই শুকনা খাবার গুলো আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা আমাদের এই গিফট বা আমাদের যে উপহার এটা একটু গ্রহণ করেন থ্যাংক ইউ নেন এখানে দুই প্যাকেট করে দুই প্যাকেট করে দুই প্যাকেট করে পানি দিয়ে দিন সাথে ওমরা পানি দিয়ে দেও খাবারের টা পানি না পানি 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 মনির হ্যাঁ মনির আপনারা দেখতেছেন এই যে অসহায় পরিবার গুলো রয়েছে ওনাদেরকে আমরা এখন খাবার দিতেছি এই যে শুকনো খাবার গুলো আমরা তুলে দিচ্ছি ওনাদের হাতে হাতে আপনারা দেখতেছেন শুকনো খাবার রয়েছে এবং পানি রয়েছে আমরা এখন ওনাদের একজনের বক্তব্য শুনবো এই যে আপাও একটু শুনেন এই যে আপনারা এগুলো এখন পাইছেন আপনাদের কিরকম লাগতেছে যারা দিছে তাদের জন্য তো দোয়া করতেছেন অবশ্যই আপনারা কি এর কোনো কিছু পাইছেন ও এখন আপনারা এগুলা অনেক মানুষের প্রবাস থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কিছু টাকা দিছেন এগুলোই আপনাদের জন্য আমরা নিয়ে আসছি আমরা আবারও আসবো বুঝছেন দোয়া করবেন তাদের জন্য এই যে দেখেন আমরা কোন মানুষগুলোদেরকে এই খাবার গুলো দিতেছে এদিকে দেখতেছেন আমাদের সাথে ঢাকা থেকে ব্যারিস্টার মনির ভাই এসেছেন আপনাকে বলবো আপনি কিসের টানে মনে করছেন যে আসা প্রয়োজন মানুষের সেবা করেন এই মানুষ ক্ষতিগ্রস্ত আছে সবাই সেবা করতে চলে আসেন অনেকে মানে খুবই খারাপ অবস্থা নিজে না আসলে বুঝা যাবে না আপনারা শুনছিলেন উনি মানবতার হারেনি এখানে এসেছেন এবং এখান থেকে ঢাকা থেকে আরেকজন এসেছেন সাথে আপা উনিও এসেছেন আপনারা দেখতেছেন আচ্ছা এখানের মধ্যে আপনাদের বাসা কোথায় আপনাদের বাড়িতে কতটুকু পানি এখন জানেন কি ও আগে কি গোলা পানি ছিল আগে অনেক পানি ছিল না এখন একটু নামছে বুঝতে পারছি আপনার এখানে আজকে কতদিন ধরে ও আচ্ছা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ দোয়া রইল আপনাদের জন্য আপনারা দেখতেছেন এদিকে আমাদের নৌকার ভিতরে আরো অনেক অনেক প্রচুর খাবার রয়েছে আমরা এই খাবার গুলাও চেষ্টা করব মানুষের কাছে গরবন্দি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা এখন একটা আশ্রয় কেন্দ্রে এসেছিলাম এই আশ্রয় কেন্দ্রে মানুষদেরকে দিয়েছি সবাইকে পাইছেন না ঠিক আছে নিন দোয়া করে নিন সবাই দেওয়া হয়েছে